হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। অনেকদিন ধরে ভাবছিলাম একটু লাইভে এসে সবার সাথে কথা বলবো, আজকে চেয়ে ভালো ওকেশন কী হতে পারে। অ্যাটলিস্ট আমার সবচেয়ে বড় না হোক, আমার ফ্রেন্ডশিপ এরিনার একটা বড় পার্ট হচ্ছে আমার ডিয়ার ফ্যান্স অ্যান্ড ডিয়ার পিপল হু লিসেন টু মাই মিউজিক অ্যান্ড সংস অ্যান্ড যারা বাংলা গানের সঙ্গে আছে। বাইরে এসেছি ফ্রেন্ডের সাথে মজা করতে, তো ভাবলাম বন্ধুত্বের জায়গাটা থেকে বন্ধুরা যারা আছেন তাদের সঙ্গে একটু ভাগাভাগি করা উচিত। আমার সঙ্গে আমার ক্লোজ ফ্রেন্ডসরা তো আছেই এখানে, কিন্তু আপনারা যারা আছেন সরাসরি গিয়ে তো কথা বলা সম্ভব না, তাই একটু ফেসবুকে হেল্প নেওয়া হলো। একটা গান কয়দিন আগে করেছিলাম বন্ধুত্ব নিয়ে, শেয়ার করতে চাই সেই গানটা। ধুলো ধুলো রতু বন্ধুতা আমাদের মাঠ ঘাট পাড়ি দিয়ে পাশাপাশি এত দূর দিন যায় দিন আসে পেকি সব পচে যায় তুই আমি একই সেই আজ একই পাতে খাই দাই বন্ধু তুই আমার ব্যথার কেউ বন্ধু তুই আমার সকল ফুরালেও বন্ধু তুই আমার আমার ব্যথার কেউ বন্ধু তুই আমার সকল ফুরালেও। হ্যাপি ফ্রেন্ডশিপস ডে ওয়ান্স অ্যাগেন সবাইকে। আশা করছি পৃথিবীর সব যা কিছু নেগেটিভ আছে যা কিছু ভালো না সব কিছু মোচন করবে বন্ধুত্ব ভালোবাসা মায়া মহব্বত দিয়ে, এবং এই বন্ধুত্ব দিয়ে আমরা জয় করব গোটা পৃথিবী, বাংলাদেশের প্রতি মানুষ, সব মানুষ যারা যেখানে আছেন দেশে দেশের বাইরে, সবাই সবার প্রিয় আদরের কলিজার বন্ধুটার সঙ্গে আরও অনেক অনেক ভালো দিন কাটান। আমার বন্ধুরা এখানে বসে আছে, বসে বসে কি যেন দেখছে। হ্যালো বর্ণ। হ্যালো। আমরা আছি টার্মিনাল 2 বসুন্ধরায়, বসুন্ধরা আবাসিক এলাকা গেটের ঠিক পাশে। একটা চমৎকার কফি আছে, আমার সঙ্গে আছে কফিটা, কফিটা খাচ্ছি আর বন্ধুত্ব সেলিব্রেট করছি। সবার বন্ধু ভালো থাকুক, সব সময় বন্ধুত্ব অটুট থাকুক, মা বাবা ভাই বোন বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধু। সি ইউ ওয়ান্স অ্যাগেন। শেষমেশ একটা ডোনাট এসেছে, ডোনাটটা খেয়ে একসঙ্গে সেলিব্রেট করি ডোনাট দিয়ে। চিয়ার্স, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।